দেখেন গোল্ড দিয়ে একদম সাদাই হলো আইছে 80 80 80 80 হ্যাঁ 80 গ্রেজিবেলি হ্যাঁ গ্রেজিবেলি 80 80 80 75 75 75 কি বলেন ভাই থাই ভার্সন 75 10 10 10 এসপি শাইন হ্যাঁ 9999 25 25 20 20 এই তো 60 60 পাদানি থেকে শুরু করে মানে জোস একটা কম্বিনেশন এবং চেন কভার যেটা আছে চেন কভারটাও কিন্তু গোল্ডেন বাহ খুব গোল্ড হলুদিয়া পাখি কমলা সুন্দরী হলুদিয়া পাখি কমলা সুন্দরী এখানে কিন্তু বড় ভাই আছে এম আছে ভাই লালে লাল শাহজালাল এদিকে ধরেন ক্যামেরা আসেন সামনে লালে লাল শাহজালাল পরে বলি ফেদারের কথা দেখেন কত কিলোমিটার মাইলেজ মানে নতুনের ফিল পাবে এফজেডএস বি4 বিএস7 এ আচ্ছা দেখাইতে হবে কত কিলোমিটার মাইলেজ দেখেন না 326 কিলো প্রিমিয়াম বাইক যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা বেস্ট অ্যান্ড বেটার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনার স্বপ্নের বাইকটি পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে এবং রিজনেবল প্রাইসে দিতে হবে ভাই হ্যাঁ প্রাইসে রিজনেবল থাকে কারণ হচ্ছে আপনি আগের ভিডিওতে যে বাইকগুলো দেখাছেন ম্যাক্সিমাম বাইক নাই অন্তত হিউজ পরিমাণের বাইক সেল হয়ে গেছে সো রিজনেবল বলেই তো সেল হয়েছে তাই না ইনশাআল্লাহ পালসার আছে এখানে কিন্তু জিক্সার আছে জিক্সার এসএফ আছে পালসার আছে ডাবল ডিক্স আছে কিন্তু হচ্ছে এক্স ব্লেড হুন্ডা হর্নেট এখানে আছে ড্রিম নিউ তারপর হচ্ছে টিভিএস রাইডার আছে এখানে ভার্সন 3 এফআই এবিএস আছে ইয়ামাহার লালে লাল শাহজালাল এদিকে ধরেন ক্যামেরা আসেন সামনে লালে লাল শাহজালাল পরে বলি ফেদারের কথা দেখেন কত কিলোমিটার মাইলেজ মানে নতুনের ফিল পাবে এফজেডএস বি4 বিএস7 এ আচ্ছা দেখাইতে হবে কত কিলোমিটার মাইলেজ দেখেন না 326 কিলো যে রং দেওয়া থাকে সেটা কিন্তু এখনো রয়ে গেছে ইঞ্জিনটা একদমই ম্যাট বাহ খুবই ফ্রেশ কন্ডিশনের খুবই কম চলা বাইক এটা তো দেখাই দিলাম নাম্বার করা আছে 21 কিলো চলা এমটি 15 আছে বর্ষক কিউ 21 কিলো চলা অনলি 900 কিলো চলা 1200 কিলো চলা 1500 কিলো হিউজ পরিমাণের বাইক আছে খুবই কম চলা বাইক ওকে তাহলে আমরা শুরু করি ভাই এটা দিয়ে শুরু করব নাকি হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা আছে BS7 B4 রেড কালারটা মার্কেটে এখন নাই কোথাও নাই সো অনেকে আছেন নতুনের মতো বাইক পেতে এই বাইকটি নিতে পারেন 315000 টাকা 315 হ্যাঁ নাম্বার করা আছে 2023 এর বাইক 326 কিলোমিটার মাইলেজ একেবারে নতুন কন্ডিশন এক্স ব্লেড একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এক্স ব্লেড চক 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 করে আদর করতে বল জানা ভাই আপনি তো বলেন আদর আমি তো আদর করি ভাই আদর করি সেল হয় সময় এরকম আদর করি আর একটু আদর করে দেন আচ্ছা তাহলে এক্স ব্লেডটা দেখতেছিলাম এক্স ব্লেড 180000 5000 টাকা ডিসকাউন্ট 175 175 175 এক্স ব্লেড এটা কি নন এবিএস হ্যাঁ এবিএস এবিএস আরে কি বল এবিএস কিসের 5 লাখ বাংলাদেশের মধ্যে সব থেকে কম ফুট একটা বাইক একদম 4,85,000 হইলে ঠিক ছিল 3,80,000 হইলে ঠিক ছিল যেহেতু বেশি দেখি নিয়ে ফেলছি 10,000 টাকা লস করতে সেটা কোনো ব্যাপার না 90 লাভ লস মিলেই কিন্তু ব্যবসা খালি লাভই হবে লাভ হবে লালি হবে লাভই হবে লাভই হবে তাহলে ব্যবসা হালাল হয় না একটু লস লস হয় তো আমাদের হয় না ব্যবসাকে হালাল করতে হলে লসও করতে হয় হ্যাঁ আর লস হয় হয়ে যায় অটো যেভাবে এমন কোনো ব্যবসায়ী বলতে পারবেন না সারা জীবন শুধু লাভই করছে
মানে কেনার সময় অনেক সময় ভুল হয়ে যায় বা কিনতে বেশি হয়ে যায় বিভিন্ন কারণে প্রতিকূলতার কারণে তো লস হয় সো লাভ লস মিলে ব্যবসা তাহলে ছেড়ে দেখলাম এক্সএসআর এটা হচ্ছে 390 হ্যাঁ 395 395 হ্যাঁ 395 এক্সএসআর মডেলটা হচ্ছে 2022 মডেল আচ্ছা আছে কিন্তু থাই ভার্সনের মনস্টার মনস্টার ওকে এসে সারা ঢাকা শহর খুঁজে একটা নতুন বাইক বের করতে পারবেন না তাই ইউজ বাইকও কোথাও পাবেন কিনা সন্দেহ আছে মনস্টার আসলে পাওয়া যায় থাই মনস্টার ভিতরি মানে এটা হচ্ছে স্বপ্ন একদমই এটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং মডেল কিন্তু 2022 একদম সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন করা 62 সিরিয়াল 62 সিরিয়ালের বাইক এই বাইকের প্রাইস হচ্ছে নতুন 6 লক্ষ টাকা আপনি কত দিচ্ছেন আমি সেল করব 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা 490 490 80 80 75 75 75 কি বলেন ভাই থাই ভার্সন 75 4 লক্ষ 75 ওকে চলে আসবে এখানে হচ্ছে ভার্সন 3 ব্ল্যাক কালারটা ইন্ডিয়ান ভার্সন ডাবল সেন্টার ডার্ক নাইট এডিশন সবথেকে জনপ্রিয় বাইক ভিতরি ভিতরি ভাই প্রচুর চাহিদা মানে ভিতরি প্রচুর চাহিদা ভিতরের থেকে এখনো ভিতরি চাহিদা বেশি ভাই এক্স্যাক্টলি ভিতরের থেকে ভিতরি চাহিদা আপনি ভিতরি চালান বলে কিন্তু বলতেছেন তা না ঠিক আছে আসলে ভিতরি চাহিদা বেশি ভাই আমারও ভালো লাগে এটা 22 এর বাইক ডার্ক নাইট এডিশন 4 লক্ষ 5000 টাকা ওকে আচ্ছা 10000 টাকা ডিসকাউন্ট 3 লক্ষ 95000 টাকা 3 লক্ষ 95 হ্যাঁ এভরি 3 লক্ষ 45 3 লক্ষ 45 40 40 340 40 এমবি 15 340 হ্যাঁ 40 এমবি 15 বাহ এরপরে কি আছে বিফোর বিফোর বিলাক 10 বছরের বিপার 10 বছরের বিপার করা হ্যাঁ এটা সোনার হলেন কয়দিন পরে এই বাইক নতুন পাবে না অল্প কয়েক পিস বাইক আছে ব্ল্যাক কালারটা নতুন বাইক পাওয়া যাবে না ইন্দো ভার্সন ইউজ বাইক 2700 কিলোমিটার চলা 10 বছরের বিপার ওকে 5 লক্ষ 15000 টাকা 2700 কিলো চলা অনলি 2700 কিলো 5 লক্ষ 15 নাকি ভুল শুনলাম 5 লক্ষ 15 ঠিকই শুনছেন এখন নতুন দাম আছে আপনার 6 লক্ষ 10 পেপার সহ আপনাদের দিচ্ছেন তো 5 লক্ষ 15 হ্যাঁ 10 বছরের পেপার সহ 6 লক্ষ 10 পরে সো আমরা 5 লক্ষ 15000 প্রায় 1 লক্ষ টাকা কমে দিয়ে দিছি 1 লক্ষ টাকা কমে মাত্র 2700 কিলো চলা বাইক ভিতরি বিফোর ইন দ্য ব্ল্যাক আচ্ছা এর কি নাম্বার করা হ্যাঁ এই যে এখানে কি একদম জনপ্রিয় একটা বাইক এখন অনেক পপুলার এই বাইকটা একদম দেখেন ডাবল ডিস্ক উইথ হচ্ছে আগের ভার্সন এসএফ সুপার সুপার ফ্রেশ টায়ার থেকে শুরু করে ইস এন্ড এভরিথিং সুপার ফ্রেশ আচ্ছা 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80 70 70 70 70 এটা 70 সব যদি দেখাই দেন কাস্টমার তাই বোন ওই দেখায় দেখে ওই দেখাই মানে সোহান ভাই কিন্তু 1 টাকা কমে বাইক দিচ্ছে তাই হচ্ছে ১ লক্ষ ৩৪৯৯৯ টাকায় নাম্বার করা রাইডার ২০২২ মডেল চলে যাবো একবার সামনে সামনে কিন্তু কালেকশন গুলো এখানে দেখা হয় নাই এই যে এইখানে রাইটে দেখতেছি প্রিমিয়াম সেগমেন্টের একটা মানে মহড়া চলতেছে এখানে এই যে বাংলাদেশের জাতীয় বাইক আছে দেখেন জাতীয় বাইক পালসার এটা তো সিঙ্গেল ডিক্সেল লেটেস্ট ভার্সন একেবারে লেটেস্ট কালারটা 23 হ্যাঁ 160000 টাকা 160 155 155 150 150 145 সামনে আসেন না এই ঘুরে আসেন ভালো করে না দেখালে তবে না এই দেখেন টায়ার রেড মার্ক এই যে বাবল গুলো আছে ছিড়তে পারবে একদমই কিন্তু মানে কি বলবো মোনোটন মানে মনে হচ্ছে যে শোরুম থেকে নিয়ে এসে ভাই শোরুমে ঢুকে হ্যাঁ হ্যাঁ রাইট 3000 তলায় বাইকটি মোনোটন যারা আছেন নতুনের মতো মোনোটন বাইক চাচ্ছেন
অনেকে মনোটন 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 কান ধালাভালা করে ফেলেন, মনোটনের প্রচুর চাহিদা। মাত্র 3000 কিলো চলা? হ্যাঁ, এটা অন টেস্ট অবস্থায় 170,000 টাকা দিতে পারবে। 170,000 টাকায় 3000 কিলো চলা পায়? হ্যাঁ হ্যাঁ। এখনকার সময় কমিউটার বাইকের মধ্যে সবথেকে জনপ্রিয় বাইক হচ্ছে এটা আর এফজেডএস ভার্সন 2। এফজেডএস ভার্সন 2 প্রচুর প্রচুর সেল হয় ভাই। আচ্ছা চলে আসবে এটা থাইল্যান্ড ভার্সন সিবিআর। সিবিআর থাইল্যান্ড ভার্সন, আর কালারটা কিন্তু খুবই আনকমন একটা কালার, সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের। অনেকে আছেন না যে ডিফারেন্ট কিছু ফিল নিতে চাচ্ছেন, তাদের জন্য সিবিআর থাই ভার্সনটা বেস্ট হবে। সামনে থেকে মাথা না দেখলে হয়, এগুলো সব বাঘের বাচ্চা। হ্যাঁ, আর থাই ভার্সন বাইক মানে বাঘের বাচ্চা। একটা মনুষ্যটা দেখেন, এটা বাঘের মতো তাকায় থাকে, বাঘের মতো চলবে, সিংহের মতো দৌড়াবে, একদম শোহান ভাইয়ের মতো। হ্যাঁ না রাখবে, ওরা সর্দার ভাইয়ের মতো, না না শোহান ভাইয়ের মতো। ঠিক আছে, আচ্ছা এই যে চলে আসবো, এখানে থাই ভার্সন আছে, আনকমন কালার একটা সিবিআর, মডেল হচ্ছে 2021, 310,000 টাকা, 310,000 একদম ফ্রেশ, 14,000 চলছে, 310,000 হ্যাঁ, 310,000 সেট বেন না, 5,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 5
সেই বাইক? এটাই সেই শনের বাইক, গোল্ডেন বয়ের গোল্ডেন বাইক, গোল্ডেন বয়ের গোল্ডেন বাইক। এটা হচ্ছে ভার্সন 3, মোটামুটি অনেকটাই কিন্তু গোল্ডেন ডেকোরেশন করা আছে। প্রথমে দেখাই নিছিলাম ভাই, এটা কত মডেল বলছিলেন? এটা হচ্ছে 22 এর ভাই, 22 এর মডেল। কতগুলো চলছে? এটা চলছে 6000 সামথিং, 6000 সামথিং। মানে ভাইয়ের কাছে 10000 এর নিচে ম্যাক্সিমাম বাইক, ম্যাক্সিমাম বাইক 10000 কিলো চলার নিচেই। দুই সাইডে থাকতে পারে একটু উপরে, তাও সুপার ফ্রেশ। সেগুলো সুপার ফ্রেশ। ওকে, তাহলে রাখবেন কত? 470, 470, 60, 60, 55, 55, 50, 50, 50, 50, কি বলেন ভাই? ভাষণ 3, হ্যাঁ 50। ওকে, এরপর কি? হলুদিয়া বাকি, হলুদিয়া বাকি 370000 টাকা, ডাবল চ্যানেল লেভেল ব্রেকিং ইন্দোনেশিয়ান ভার্সন। দেখেন না, চক 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 করে, দেখ চক চক করতেছে বাইক। কিন্তু নতুন বাইক দেখলে আদর করতে মন চায়, জিকি 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 জিক জিক বাতি। হলুদে বাকি 365000, ডাবল চ্যানেল লেভেল ব্রেকিং ইন্দোনেশিয়ান, একদম সুপার ফ্রেশ। ওকে, মডেল 22, হ্যাঁ, কমলা সুন্দরী, কমলা সুন্দরীতে যাব। আচ্ছা, আমি কি বের হই নাই? এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, 23 এর বাইক, 1800 কিলোমিটার চলছে। 23 এর বাইক, হ্যাঁ, নতুন বাইক বলতে পারেন, একেবারে নতুন কন্ডিশন, সুপার ফ্রেশ। 23 এর কমলা সুন্দরী 610000 টাকার বাইক, 500000 টাকা পেয়ে যাবেন। 1,10,000 কম, আর কিছু একটু কমন? 490, 490, 85, 80, 80, 80 ভাই। সিবিআর? হ্যাঁ সিবিআর, র‍্যাপসল সিবিআর, হ্যাঁ দিলাম 80, হ্যাঁ দিয়ে দিচ্ছি। দিবেন? চলো, ভাই এম আছে এখানে, এম হচ্ছে এটা বিএস6, একেবারে সুপার ফ্রেশ। দেখেন এটা 500000 টাকা, 500000 টাকা, আচ্ছা 5000 কম, 10000 কম, 490, 490, 490, আর কিছু করবেন না? না, আর নাই, আর নাই, ঠিক আছে, পরে যেন না। 490 কিন্তু এম, 490 এম চলছে কত কিলো বই? এটা এটা চলছে 6000, 6000 কিলো। বাহ, বাইরে কিন্তু খুব ইউনিক কিছু বাইক আছে, ফ্রেশ একটা MT15 আছে, দেখেন 21 কিলোমিটার চলা। এটার কথা কি বলছিলেন? 21 কিলো চলা অনলি, একেবারে নতুন। এই যে দেখেন, একবারেই দেখেন, ৪৪৫ হাজার টাকা কমে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 21 কিলো চলা বাইক। মাত্র 27 কিলো না বললেন, 20 কিলো? কত? 21 কিলো, 21 কিলো, হ্যাঁ 21 কিলো চলা, অনলি 21 কিলো চলা বাইক। এটা পাচ্ছেন হচ্ছে 45,000 টাকা কমে, 4,00,000 কততে? 900 কিলোমিটার আসলে একটা ফিলি আছে, অনেকে আছে না কম বাজেটের, হ্যাঁ সবার ভালোবাসা তো রক্ষার্থ, হ্যাঁ সবাই রাখতে হয়। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা থেকে ভিউয়ার্সরা আসে, সো অনেকে আসে যে কম বাজেটে নেওয়ার জন্য, তখন যদি তারা না পায় মন খারাপ করে চলে যায়, সোহান ভাই ছোট বাইক পাইলাম না, তখন একটু খারাপ লাগে না। আসলে সব সেগমেন্টের বাইকই রাখি, তবে যে সেগমেন্টেরই রাখি সে বাইকগুলো যেন হয় ফ্রেশ, একদম ফ্রেশ। দেখেন একদম ফ্রেশ, নতুন, আসলেই ফ্রেশ। রয়্যাল প্লাস একদম 65,000 টাকা, চকচক করতেছে 65,000 টাকা, হ্যাঁ 1165,000 টাকা রয়্যাল প্লাস, 1100 কিলোমিটার চলা লায়ন টক, অনলি 1100 কিলো চলা, 1100 কিলোমিটার চলা, তার মানে আপুদের কালেকশনও আছে, একেবারে নতুন। দেখেন আর আপুদের কি বলবো, আপুরা তো এখন এম চালায়। সন্ধ্যার সময় এক কাস্টমার এসে বলতেছে, ভাই এগুলো এখন আপনারা কত বিক্রি করতেছেন নতুন? আমরা বললাম যে নতুন 1,99,000 টাকা, তো উনি দেখে বললো আমার একটা দরকার,
তারপর কথাবার্তা বলে চলে গেল, তার মানে এটা নতুন, উনি ভাবলো এটা নতুন, এটা নতুনই ভাবছে, মানে নতুনই ভাব না ভাবার কোনো কারণ নাই, কারণ একদমই ফ্রেশ কন্ডিশন, কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না আমি, একেবারে নতুন। নাম্বার কি করা নন টেস্ট? এটা নাম্বার করা, 30 সিরিয়াল নাম্বার করা আছে। কত রাখবেন? এটা হচ্ছে ফিক্সড 180,000 টাকা। 180 180 তে এন্ড টপ পাওয়া যাচ্ছে, একদম ফ্রেশ কন্ডিশনের নাম্বার করা। নতুন কত বেচেন জানো? এটা হচ্ছে নতুন 199, পেপারসে 20 প্রায় 2,00,000 হচ্ছে 17,000 এর কমে, 2,17,000 মানে হিউজ একটা কমে পাচ্ছেন, একদম নতুনের মতো নাম্বার করা আছে বাইকটা। চলে যাবো, এখানে আছে কিন্তু WGP এডিশন, বাংলাদেশের মধ্যে এখন সবথেকে দামি বাইকটা, সব থেকে সুন্দরী লুকের বাইক। ওকে, মানে সুন্দরী লুক, সুন্দরী লুক, হ্যাঁ সুন্দরী, সুপার সুন্দরী। আচ্ছা, মানে সবাই এটার দিকে নজর দেয়, নজর দেয়, এটাকে ইফটিজিং করে, ইফটিজিং করে। আচ্ছা, বাংলাদেশের সেরা বাইক, সেরা বাইক, মানে এটা দেখলে বাইকাররা ইফটিজিং করে, বুঝছেন? আচ্ছা, আর হচ্ছে সবচেয়ে দামি বাইক তো এই সেই ইফটিজিং এর বাইক, আবার ওয়ার্ল্ড জিপি লেখা আছে, মানে সারা পৃথিবীর সবাই এটার এটার ইফটিজিং করে। 60th এটা হচ্ছে 60 অ্যানিভার্সারিতে বের করেছিল এই বাইকটি, স্পেশাল এডিশন। ভাই আপনি মনে ভুল বলতেছেন, এইটা 16 অ্যানিভার্সারি মানে হচ্ছে যে বাংলাদেশের 16 মানে 60টা দেশের সবাই এটা নিয়ে প্রেজেন্ট করে। আচ্ছা 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 আচ্ছা, 60টা দেশের মানুষ এটা নিয়ে প্রেজেন্ট করে, এই জন্য এটা হচ্ছে 16 অ্যানিভার্সারি। আচ্ছা, বাংলাদেশের সবথেকে দামি বাইকটা এখন সোহান বাইকস, 6,00,000 টাকা, 6,00,000 টাকা, হ্যাঁ 5,90,000 জান, 5,90,000, 5,00,000, কত কিলো চলছে দাদা এটা? ব্যাপারটা এরকম না যে বাইক আছে ঝরঝরা, মিটার আছে 500 কিলো, ব্যাপারটা এরকম না। আচ্ছা, নিউজ বাইকের পরিবার, ব্র্যান্ড নিউ বাইকের সিবি কন্ডিশন, হিউজ পরিমাণের কালেকশন আছে, কার কোনটা দরকার, হোয়াট ইউ নিড, কি চান, কি চাই, কি নাই, সব আছে। সোহান বাইক মানে একের ভিতর 2, 3, 4, 5, 6 যা আছে সব। তার মানে হচ্ছে এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ বাইক। আর এই পাশে কিন্তু লিভান ব্র্যান্ডের কিছু বাইক আছে, এই বাইকগুলো কিন্তু একদমই কিন্তু অন্যরকম বাইক, যারা আসলে একটু অ্যাডভেঞ্চার বাইক চাচ্ছেন, হ্যাঁ অ্যাডভেঞ্চার বাইক চাইতেছেন, এবং হচ্ছে যারা একটু ভাবসাব পছন্দ করেন, রাস্তাতে গেলে কিন্তু মানুষ তাকায় থাকবে এই বাইকগুলো, আর যদি পাহাড়ে উঠতে চান তাও কিন্তু এটা দিয়ে পাহাড়ে উঠতে পারবেন, রাইট? হ্যাঁ রাইট। আচ্ছা, তাহলে এগুলো বাইকের দাম তো ওঠানামা করে, যেহেতু সিবিইউ কন্ডিশন, সো দাম রেগুলার যেটা চলবে, যেদিনে কিনবে ওই দিনের প্রাইস জেনে আসার পরেও কিন্তু সোহান ভাই বলে আমার কাছে 5,000 টাকা কম দিন নাকি? ইনশাল্লাহ কমে রাখবো যতটুকু পারি। সো এখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, আর আপনার পছন্দের বেস্ট বাইক পাওয়ার জন্য অবশ্যই সোহান বাইক আসতে ভুলবেন না।